রাজ্যের এবং দেশের বিভিন্ন জায়গাতে আত্মহত্যার পরিমাণ অনেকটাই বাড়ছে। বিশেষ করে যুবরা এই আত্মহত্যার দিকে ধাবিত হচ্ছে। তার জন্য অবশ্যই বিভিন্ন কারণ রয়েছে। নানাবিধ কারণে আত্মহত্যার পথ বেছে নেয় সাধারণ মানুষ। এই বিষয়গুলিকে আটকাতে হবে। এই বিষয়টাকে সামনে রেখে ত্রিপুরা সাইক্রেটিক সোসাইটি ত্রিপুরা শাখার উদ্যোগে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে রাজধানীতে। রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে এবং এই র্যালির মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করা হয়েছে। উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন ডাইরেক্টর সুভাষ দাস। আজকে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে এবং এই উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা, জনজাগরূকতা এটা তৈরি করার জন্য এই র্যালির আয়োজন করা হয়েছে। সারা বিশ্ব জুড়ে মানসিক স্বাস্থ্যের সমস্যা বাড়ছে এবং বিষণ্ণতা, অবসাদ, এই সমস্ত প্রবলেম থেকে প্রচুর মানুষ আত্মহত্যার দিকে চলে যাচ্ছে, আত্মহত্যা প্রবণ হয়ে যাচ্ছে। যার মধ্যে 15 থেকে 29 বছর বয়সী যারা, সেই সমস্ত যুবা যারা বয়সের রয়েছেন তাদের মধ্যেও এই সংখ্যা অত্যন্ত উদ্বেগজনকভাবে বাড়ছে। আমরা দেখেছি সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রিপোর্ট, তাতে সারা বছরে প্রায় 8 লক্ষ লোক গড়ে আত্মহত্যা করে। যদি আমরা অ্যাভারেজ ধরি, প্রতি 40 সেকেন্ডে একজন করে লোক আত্মহত্যার দিকে চলে যায়। আত্মহত্যা মানসিক রোগের সঙ্গে যুক্ত। একটা মানুষ যেরকম শারীরিকভাবে সুস্থ থাকা প্রয়োজন, তেমনি তার মানসিকভাবেও সুস্থ থাকা প্রয়োজন। এবং এইটাকে কেন্দ্র করে এখনও সমাজের মধ্যে মানসিক রোগ সম্পর্কে প্রচুর ভুল ধারণা, ভ্রান্ত ধারণা রয়েছে। এখনও আমরা মানসিক যারা অবসাদে ভুগছেন বা কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন, তাদেরকে আমরা অনেকটা উন্মাদের সঙ্গে মিলিয়ে ফেলি। এই সম্পর্কে এখনও সামাজিক নানা রকমের স্টিগমা রয়েছে, সোশ্যাল ট্যাবুস রয়েছে, যার জন্য যারা মানসিক অবসাদে ভুগছেন তারাও অনেক সময় এগিয়ে আসেন না, তাদের মনের কথা প্রকাশ করেন না। যদি দেখা যায় যে মানসিক সমস্যা যদি শেয়ার না করা যায়, যিনি আত্মহত্যার কথা চিন্তা করছেন হতাশা থেকে, মানসিক অবসাদ থেকে, বিষণ্ণতা থেকে, তাকে যদি সময় মতো সাহায্য না করা যায়, তাহলে পরে কিন্তু সেই মূল্যবান জীবন আমরা হারিয়ে ফেলি। আমাদের রাজ্যেও আমরা এই রকমের যারা সুইসাইডে প্রবণ তাদের সাহায্যের জন্য 24x7 একটা হেল্পলাইন ওপেন করেছি। তার নাম্বার হচ্ছে 9863100639। আমি আবার রিপিট করছি, 9863100639। কাজেই আমরা এটা আশা করব যে সামাজিক যে মনোভাব এবং প্রচুর কুসংস্কার, অপসংস্কার, এগুলো এখনও জড়িয়ে আছে, এখনও মানসিক রোগে ভুগলে পড়ে মানুষ মনে করে তুকতাক করে, জল পড়া, বাটি পড়া, বাটি চালান দেওয়া, এই সমস্ত করলে পরে মানসিক সমস্যা নিরসন হতে পারে। রাজ্য সরকার মানসিক যারা রোগে ভুগছেন তাদের সাহায্যের জন্য নরসিংগড়ে মানসিক হাসপাতাল গড়ে তুলেছেন। আমাদের রাজ্য সরকার বাজেটেও ঘোষণা করেছেন, বাজেটে ডিক্লারেশনও ছিল যে মানসিক স্বাস্থ্যের নিরসনের জন্য, মানসিক স্বাস্থ্যের দেখভালের জন্য আরও সমস্ত স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার টেলি মেন্টাল হেলথ চালু করেছেন এবং আমরা, আমাদের রাজ্যে এই কাজ চলেছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা ফোনের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে যে চিকিৎসার সাহায্য করা এবং সেন্টারে এসে রোগীকে তাকে চিকিৎসা নেওয়াতে উদ্বুদ্ধ করা, এই কাজের জন্য টেলি মেন্টাল হেলথ কর্মসূচিকে আরও বাড়াতে চাই এবং সেই কাজ নিরন্তরভাবে চলেছে। থ্যাংক ইউ।